সচরাচর আবেগের বহিঃপ্রকাশ খুব একটা করতে দেখা যায় না তাকে। কঠিন ও উত্তেজক পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেন, যে কারণে ক্রিকেট বিশ্ব মহেন্দ্র সিং ধোনিকে চেনে ক্যাপ্টেন কুল নামেই। বাহিরে যাই হোক না কেন, ভেতরে ভেতরে আবেগ যে মহেন্দ্র সিং ধোনির মধ্যে প্রভাব ফেলে না এমনটা নয়। এইবার মহেন্দ্র সিং ধোনি নিজে মুখে জানালেন তার এই মাথা ঠান্ডা হওয়ার রহস্য। তিনি বলেছেন, বাকিদের থেকে তার আবেগের নিয়ন্ত্রণ রাখার ক্ষমতাটা বোধহয় একটু বেশি। মহেন্দ্র সিং ধোনির কথায়, আমিও বাকিদের মতোই, তবে আমার আবেগ নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বাকিদের থেকে অনেক বেশি আছে। এটুকু বলতে পারি যে আমিও একই রকম হতাশা অনুভব করি। শুধু হতাশাই হই এমনটা নয়, রাগও হয়, আর সবার মতোই হয়। তবে এই আবেগ অনুভূতিগুলোর কোনোটাই ইতিবাচক নয়, তাই এগুলো প্রকাশ না করাই শ্রেয়। মাহি আরও বলেছেন, মাঠে অযথা আবেগ না দেখিয়ে যথাযথ পরিকল্পনা করাটাই করণীয় মনে হয় আমার কাছে। কোন পরিস্থিতিতে কাকে কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে নিজেদের প্রয়োগ করা যায় সেটাই ভাবা উচিত বলে মনে করি সবসময়। এছাড়াও দল কীভাবে সমস্যায় পড়ে তা বিশ্লেষণ করতে গিয়ে মহেন্দ্র সিং ধোনি যেন অনেকটাই দার্শনিক হয়ে গেলেন। হয়তো কোনো ব্যক্তি বিশেষের ভুল থাকে, অথবা দলগত ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। হয়তো কখনো আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী ঠিকমতো প্রয়োগ করতে পারি না। একটি দল হিসেবে কিন্তু আমাদের লক্ষ্য সবসময় থাকে টুর্নামেন্ট জয়, তবে সেটা দীর্ঘমেয়াদী লক্ষ্য। যেটা আমরা করতে পারি সেটা হলো লক্ষ্যগুলোকে ছোট ছোট খণ্ডে ভাগ করে তা পূর্ণ করার প্রচেষ্টা জারি রাখা। পাশাপাশি মহেন্দ্র সিং ধোনি আরও জানিয়েছেন, টেস্ট ম্যাচে দুটো ইনিংস খেলতে হয়, সেই সময় পরবর্তী পদক্ষেপে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু বেশি পরিকল্পনা করার সময় পাওয়া যায়। টি টোয়েন্টিতে সব কিছুই দ্রুত ঘটে, তাই সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। এদিকে বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে, লম্বা ব্রেক নিয়েছেন মাহি। টিম ইন্ডিয়ার হয়ে ধোনি আদৌ কবে মাঠে নামবেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না, সবটাই অনুমান ভিত্তিক। এবার ধোনির ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সঙ্গে বসতে চান সৌরভ গাঙ্গুলি। সিএবিতে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নয়া প্রেসিডেন্ট। আগামী মাসেই ভারত সফরে আসছে বাংলাদেশ। দুটি দেশের মধ্যে তিনটি টি টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। মনে করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন হতে পারে মাহির। ধোনির ভবিষ্যৎ নিয়ে বোর্ডের নয়া প্রেসিডেন্টের মন্তব্য, আগামী 24 অক্টোবর আমি নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসব, ওদের থেকে জানতে চাইব ধোনিকে নিয়ে কি ভাবনা রয়েছে, তারপরে আমি আমার নিজের মতামত দেব। আমি নিজে ধোনির সঙ্গে কথা বলে জানতে চাইব ও কি চাইছে আর কি চাইছে না। আমি এতদিন এই বিষয়টার মধ্যে ছিলাম না, ফলে আমার স্বচ্ছ ধারণাও ছিল না, কিন্তু এখন আমি যে জায়গায় আছি সেখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারব। উল্লেখ হচ্ছে আগামী 23 অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভার পরই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগে ঠিক হয়েছিল 21 অক্টোবর নির্বাচকরা বৈঠকে বসবেন, সেটি পিছিয়ে গিয়েছে 24 তারিখে। সৌরভ গাঙ্গুলি এ প্রসঙ্গে বলেছেন, 24 অক্টোবর নির্বাচকদের সঙ্গে আমার প্রথম বৈঠক হবে, আমি অধিনায়কদের সঙ্গেও বসব, কিন্তু বোর্ডের নয়া সংবিধান মেনে কোচ রবি শাস্ত্রী সেই বৈঠকে থাকবেন না। এদিকে ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে সাংবাদিক বৈঠকে সৌরভ গাঙ্গুলি এমনিতেই বলে দিয়েছেন, শুধু দেশেই নয় বিদেশেও এই ভারতীয় দল ভালো খেলেছে, কিন্তু বড় মঞ্চেও ট্রফি জিততে হবে, তাই বলে দেওয়াই যায় এখন থেকে প্রত্যেকটি টি টোয়েন্টি সিরিজে ভারত খেলবে সেরা দল করার লক্ষ্য নিয়ে। প্রশ্ন উঠবে, এই দল গড়ার প্রক্রিয়ায় কি ধোনিকে পাওয়া যাবে, তাকে কি এ ধরনের সিরিজে দেখা যেতে পারে? এখন এই সব প্রশ্নের সমাধান হয়তো খুঁজে পাওয়া যাবে আগামী অক্টোবরের 24 তারিখেই। এদিকে 24 তারিখে সেই নির্বাচনী বৈঠকেই সৌরভের সঙ্গে দেখা হতে চলেছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দুইজনই ভারতীয় ক্রিকেটের 2 প্রজন্মের সেরা অধিনায়ক, ফলে নতুন বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে অধিনায়কের কবে দেখা হবে তা নিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কৌতূহল ছিল তুঙ্গে। সেই অপেক্ষারই অবসান ঘটছে আগামী সপ্তাহে। দর্শক, টিম ইন্ডিয়ার সকল প্রকার আপডেট সবার আগে পেতে মিক্সড নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।